হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছো। তোমরা জানো যে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে ক্লাস নিচ্ছি। লাস্ট অনেকদিন যাবৎ আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে তোমরা যদি আমাদের প্রিভিয়াস সেসব ক্লাসগুলো না দেখে থাকো, তো আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো আছে, প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে তোমরা সেসব ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো আজকে আমাদের ক্লাস জব ওরিয়েন্টেড কোয়েশ্চেনের উপর, আমরা আজকে 6 নম্বর ক্লাস করতে চলেছি, তার আগে আমরা 5টি ক্লাস করে নিয়েছি। তো তোমরা যদি আমাদের প্রিভিয়াস 5টি ক্লাস না দেখে থাকো, উপরে দেওয়া আই বটনে ক্লিক করে সেখান থেকে দেখতে পারো। সো আজকে আমাদের ক্লাস জব ইন্টারভিউ কোয়েশ্চেন বেসিক্যালি থাকবে কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেনগুলো থাকবে। তাছাড়া ফ্রেন্ড, আমরা আমাদের ক্লাস রিলেটেড সকল প্রকার আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। সো তোমাদের মধ্যে থেকে যদি এখনও কেউ টেলিগ্রাম চ্যানেল জয়েন না হয়ে থাকো, সেখানে জয়েন হতে পারো এবং সকল প্রকার আপডেট সেখান থেকে পেয়ে যাবে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তাছাড়া এন্ড অফ দ্য ক্লাস আমি দেখিয়ে দেবো কীভাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে লাগে। সো ফ্রেন্ড, তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সো চলো তাহলে শুরু করা যাক, আর বেশি সময় নষ্ট না করে। তো আজকে আমরা তোমাদের সাথে 15 কোয়েশ্চেন্স ডিসকাশন করব। তো চলো আজকে ফার্স্ট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্টোরেজ ডিভাইস। তো নিচের কোনটি স্টোরেজ ডিভাইসের এক্সাম্পল হবে? সো অপশন এ ট্যাপ, অপশন বি হার্ড ডিস্ক, অপশন সি ফ্লপি ডিস্ক, অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো তোমাদের যদি কম্পিউটার সম্বন্ধে বেসিক নলেজ থাকে ফ্রেন্ড, অবশ্যই সবাই জানবে যে উপরে তিনটি হলো যে স্টোরেজ ডিভাইস, বা রিসেন্টলি ফ্লপি ডিস্ক সেটি ইউজ করা হয় না বেসিক্যালি। সো অনেকটাই কম ইউজ করা হয়, বাট প্রথম দিকে ফ্লপি ডিস্ক অনেকটা ইউজ ছিল, বাট বর্তমানে সেটার ইউজটা অনেকটা কম হয়ে গেছে। সো এখানে আমাদের আনসার হবে যে অল অফ দ্য অ্যাবাভ। সো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট আনসার। সো ফ্রেন্ড, আমরা আশা করি জানি যে কম্পিউটারে 2 টাইপস অফ মেমোরি থাকে। আমরা জানি একটাকে বলে যে র্যাম এবং নেক্সট ওয়ান রম। র্যাম অ্যান্ড রম, যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অ্যান্ড রিডনলি মেমোরি। সো কম্পিউটারে বেসিক্যালি 2 টাইপস অফ মেমোরি থাকে, তার মধ্যে দেখতে পাই যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। সো এখানে আমাদের আনসার হবে যে অল অফ দ্য অ্যাবাভ, যে স্টোরেজ ডিভাইস বলতে সবগুলাকেই বুঝি। নেক্সট কোয়েশন। সো ফ্রেন্ড, তোমরা অবশ্যই ক্লাসগুলো লাস্ট অবধি দেখবে এবং এন্ড অফ দ্য ক্লাস তোমরা তোমাদের কমেন্ট করতে অবশ্যই বলবে না, পাশাপাশি লাইক করে আমাদেরকে মোটিভেট করবে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। কোয়েশ্চেন নাম্বার 2, যে র্যাম স্ট্যান্ড ফর, RAM, র্যাম স্ট্যান্ড ফর, আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি যে র্যাম, হোয়াট ইজ দ্য মিনিং অফ র্যাম, অ্যান্ড র্যাম ইজ দ্য এক্সাম্পল অফ প্রাইমারি মেমোরি। ইয়েস ফ্রেন্ড, র্যাম ইজ দ্য এক্সাম্পল অফ প্রাইমারি মেমোরি। অ্যান্ড নাও র্যাম স্ট্যান্ড ফর, ইয়েস দ্য আনসার ইজ যে অপশন ডি, যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ দ্য র্যামের ফুল ফর্ম। র্যাম স্ট্যান্ড ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো আমরা জানি যে ফ্রেন্ড, আমি প্রথম কোয়েশ্চনে বলে দিয়েছি যে আমাদের কম্পিউটারে দেখতে পাই সিপিউর মধ্যে 2 টাইপস অফ মেমোরি থাকে, বাট কম্পিউটার কখনো ডাইরেক্টলি প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরিতে কখনো ডাটা স্টোর করতে পারে না। তো তার জন্য র্যাম মোস্ট ইম্পর্ট্যান্ট, র্যাম হলো যে প্রাইমারি মেমোরি এক্সাম্পল, এবং কম্পিউটারের মধ্যে 2 টাইপস অফ মেমোরি ইম্পর্টেন্ট, বাট সেকেন্ডারি মেমোরি ছাড়া কম্পিউটার কখনো রান করবে না। যেমন প্রাইমারি মেমোরি দরকার, সেমভাবে সেকেন্ডারি মেমোরি দরকার। এখন যদি সেকেন্ডারি মেমোরি এক্সাম্পল আসে, যে সেকেন্ডারি মেমোরি বলতে কোনগুলোকে বুঝি? সো এখানে আনসার হবে যে ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, সেগুলো হলো সেকেন্ডারি মেমোরির এক্সাম্পল। সো এখানে যে প্রাইমারি মেমোরি এক্সাম্পল আমরা বুঝি, যে র্যাম রম এগুলো যে প্রাইমারি মেমোরি এক্সাম্পল, এবং কম্পিউটার রান করার ক্ষেত্রে 2 টাইপসের মেমোরি খুবই ইম্পর্টেন্ট। তোমরা ফ্রেন্ড পাশাপাশি অন্যান্য ক্লাসগুলো দেখবে, জানবে যে আমাদের অন্যান্য ক্লাসগুলো থেকে অনেকটা মার্ক থাকে। আমাদের শুধু জব ওরিয়েন্টেড কোয়েশ্চন থেকে 30 মার্ক থাকে, পাশাপাশি ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, এগুলো থেকেও 100 মার্ক থাকবে। তো সেসব সাবজেক্টগুলোকে ভালোভাবে স্টাডি করতে হবে, আদারওয়াইজ মার্ক, গুড মার্ক ক্যারি করা অনেকটা ইম্পসিবল হয়ে যাবে। তো তোমরা সেসব ক্লাসগুলো ভালোভাবে করবে। চলো নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অলসো নোন এজ অ্যাজ ব্রেন অফ কম্পিউটার। যে নিচের কোনটি যে ব্রেন অফ কম্পিউটার বলে পরিচিত, নিচের কোনটি ব্রেন, সো নিচের কোনটি ব্রেন হিসেবে পরিচিত? সো অপশন এ কন্ট্রোল ইউনিট, অপশন বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অ্যান্ড অপশন সি অ্যারিথমেটিক অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইউনিট। সো এর দ্য আনসার ইজ, যে আমরা জানি যে মনিটর কখনো যে কম্পিউটার ব্রেন হতে পারে না, মনিটর জাস্ট অ্যাজ এক্সাম্পল অফ আউটপুট ডিভাইস। অ্যান্ড সো এর দ্য আনসার হবে যে আমরা জানি যে অপশন বি দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইট ইজ এ কল যে ব্রেন অফ কম্পিউটার সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সো ব্রেন অফ কম্পিউটার বলতে তোমরা বেসিক্যালি নাম শুনে থাকবে যে মাদার বোর্ড সেই মাদার বোর্ডকে বলে যে কম্পিউটার ব্রেন যে ব্রেন অফ কম্পিউটার যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য ব্রেন অফ কম্পিউটার এবং সেটি ছাড়া কম্পিউটার কখনো রান করা পসিবল নয় আমরা জানি যে ফ্রেন্ড কম্পিউটার ইজ দ্য কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সো বোথ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্পিউটার চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট আদারওয়াইজ কম্পিউটার কখনো স্মুথ রান করবেই না নেক্সট কোয়েশনস অন SMPS SMPS স্ট্যান্ডস ফর যে SMPS বলতে কি বুঝি SMPS স্ট্যান্ড ফর সো SMPS বেসিক্যালি ইট ইজ এ হার্ডওয়্যার এক্সাম্পল অফ হার্ডওয়্যার সো SMPS স্ট্যান্ড ফর ইয়েস সো দ্য আনসার ইজ অপশন এ দ্য সুইচ মোড পাওয়ার সাপ্লাই সুইচ মোড পাওয়ার সাপ্লাই ইজ দ্য এক্সাম্পল অফ বা স্ট্যান্ড ফর SMPS সো ইউজ অফ SMPS বেসিক্যালি ইট ইজ এ ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই যে পাওয়ারকে সাপ্লাই করে থাকে কনভার্ট ইলেকট্রনিক্স পাওয়ার যে ইলেকট্রনিক পাওয়ারসকে কনভার্ট করে থাকে এফিসিয়েন্টলি সো বেসিক্যালি সেটা হলো যে একটি ইলেকট্রনিক পাওয়ার সাপ্লায়ার এবং সেটাকে আমরা সুইচিং মোড পাওয়ার সাপ্লাই বলে জানি SMPS যেভাবে আমরা সুইচ মোড পাওয়ার সাপ্লাই বলে থাকি সেভাবে সেটাকে এভাবেও বলা হয় যে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই সো এখানে আনসার হবে যে SMPS স্ট্যান্ড ফর সুইচ মোড পাওয়ার সাপ্লাই নেক্সট কোয়েশন ওয়ান বাইট ইকুয়াল টু কত বিটস ইয়েস দ্য টার্ম ওয়ান বাইট ইকুয়াল টু কত বিট ওয়ান বাইট বলতে কত বিট বুঝি সো হিয়ার দ্য আনসার ইজ যে অপশন এ যে 8 বিটস সো ওয়ান বাইট ইকুয়াল টু 8 বিটস সো অপশন ইজ দ্য রাইট আনসার তোমরা এইসব কোয়েশনগুলো ভালো করে স্টাডি করে নেবে তো তাছাড়া ফ্রেন্ড তোমরা জানো যে আমরা আমাদের ক্লাসের PDFও শেয়ার করে থাকি তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেসব PDFগুলো ডাউনলোড করে এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করতে পারো সো ফ্রেন্ড আমরা চাইলে তোমাদের একটি ক্লাসের মধ্যে অনেকগুলো কোয়েশন দিতে পারি আমরা চাই যে বাছাই করা কিছু কোয়েশন যেগুলো ইম্পর্ট্যান্ট এক্সাম রিলেটেড সেসব কোয়েশনগুলো নিয়ে আসতে তো তার জন্য অবশ্যই তোমরা লাস্ট অবধি দেখবে এবং প্রত্যেকটা কোয়েশনে পার্টিসিপেট করার চেষ্টা করবে পাশাপাশি ফ্রেন্ড তোমরা যদি তোমাদের মধ্যে থেকে এখনও যদি কেউ সাবস্ক্রাইব এবং লাইক না করে থাকো অবশ্যই করে নেবে জানো যে আমরা প্রতিনিয়ত ক্লাস দিয়ে থাকি নেক্সট কোয়েশন ই ক্যানট ক্লোজ মাইক্রোসফট অফিস যে MS অফিস অ্যাপ্লিকেশনস বাই যে তুমি মাইক্রোসফট বা MS অফিস কখনো ক্লোজ করতে পারবে না নিচের কোনটি দ্বারা ইউ ক্যানট ক্লোজ MS অফিস অ্যাপ্লিকেশনস বাই অপশন এ যে এক্সিট ফ্রম ফাইল মেনু যে ফাইল মেনুতে কি এক্সিট করে ক্লোজ করতে পারবে আর পারবে না অপশন বি যে প্রসেসিং অল্টো প্লাস F4 অ্যান্ড অপশন সি যে ক্লিকিং এক্স বটম অ্যান্ড অপশন ডি ক্লোজ ফ্রম ফাইল মেনু সো নিচের কোনটি রাইট অ্যান্সার হবে সো নিচের চারটির মধ্যে যে কোনটির দ্বারা তুমি কখনো MS অফিস যে অ্যাপ্লিকেশনস আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি সেই ওয়ার্ড সেই মাইক্রোসফট অফিসকে কীভাবে ক্লোজ করতে পারবো না নিচের কোনটির দ্বারা সো আমরা জানি যে ফ্রেন্ড যে এক্সিট ফ্রম ফাইল মেনু তুমি যখন মাইক্রোসফট অফিস খুলবে কোনো মাইক্রোসফট অফিস কোনো PCতে যখন খুলবে তখন দেখবে সেখানে ফাইল মেনু আছে সে ফাইল মেনুতে গেলে ক্লিক করলে তখন সেখানে এক্সিট বটন পাবে সেখানে ক্লিক করেও তুমি সেটি ক্লোজ করতে পারো ঠিক আছে তো অপশন বি প্রসেসিং অল্টো প্লাস F4 যে তুমি যদি কিবোর্ডের মধ্যে অল্টো প্রেস করে প্লাস F4 ক্লিক করো তাহলেও তুমি ক্লোজ করতে পারো মাইক্রোসফট অফিস অ্যান্ড অপশন সি যে ক্লিকিং এক্স বটম আমরা দেখতে পাই যে উপরে তিনটি বটম আছে উপরে তিন রাইট সাইডে উপরের মধ্যে তিনটি বটম আছে একটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ এবং ক্লোজ তো তার মধ্যে তুমি এক্স বটমে ক্লিক করে যেটাকে ক্লোজ বলা হয় সেটাকেও ক্লিক করে তুমি বন্ধ করতে পারো বাট অপশন ডি যে ক্লোজ ফ্রম ফাইল মেনু যে ফাইল মেনু থেকে তুমি ক্লোজ করতে পারবে না ফ্রেন্ড ইয়েস ফাইল মেনু থেকে কখনো ক্লোজ করা পসিবল নয় তোমাদের কাছে যদি কম্পিউটার PC থাকে ল্যাপটপ থাকে তোমরা ট্রাই করতে পারো তোমরা ফাইল মেনুর মধ্যে তখন কখনো ক্লোজ করতে পারবে না বাট এক্সিট করতে পারবে ফাইল মেনু থেকে প্রসেসিং অল্টো প্লাস F4 ক্লিকিং এক্স বটম সেগুলো করতে পারবে বাট অপশন ডি ইট ইজ এ নট অ্যাকচুয়ালি সেটি করতে পারবে না সো ফ্রেন্ড এসবগুলো বেসিক্যালি প্র্যাকটিক্যাল নলেজ তোমাদের জানা থাকা দরকার আদারওয়াইজ এরকম প্রবলেম বেস কোয়েশন থাকলে তোমরা পার্টিসিপেট করতে পারবে না তার জন্য অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজও পাশাপাশি নিয়ে চলবে সো আমরা যতটুকু পারি তোমাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করি অন্তত তোমরা যাতে কোয়েশন আনসার মেমোরাইজ করে এখন অনেক অনেক সময় কী হয় সেম কোয়েশন আনসার নাও আসতে পারে তো তোমরা যদি প্রসেস জানো এক্সপ্লেনেশন জানো তাহলে অবশ্যই পার্টিসিপেট করতে পারবে তার জন্য আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি সেটা তোমরা জানো নেক্সট কোয়েশন
who can apply border to sorry we can apply border to the নিচের কোনটির মধ্যে আমরা বর্ডার অ্যাপ্লাই করতে পারি আমরা জানি যে কম্পিউটারে আমরা বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে বর্ডার দিতে পারি আমরা যখন মাইক্রোসফট অফিসে কোনো কিছু টাইপ করি আমরা সেখানে অনেক কিছু বানাই দেখি যে টেবিল বানাতে পারি সো বা কোনো কিছু লেখার পরে সেগুলোতে বর্ডার দিতে পারি নিচের কোনটির মধ্যে যে উই ক্যান অ্যাপ্লাই বর্ডার নিচে কোনটির মধ্যে আমরা বর্ডার অ্যাপ্লাই করতে পারবো যেরকম আমরা দেখতে পাই যে কোনো কিছু লেখার পরে আমরা সেরকমভাবে বর্ডার দিতে পারি আমরা বিভিন্ন স্টাইলে মানুষের বর্ডার দিয়ে থাকি দেখি সো আমরা সেরকমভাবে বর্ডার দিতে পারি তো নিচে কোনটির মধ্যে সেরকম আমরা বর্ডার দিতে পারবো উই ক্যান অ্যাপ্লাই বর্ডার অপশন এ সেল অপশন বি প্যারাগ্রাফ অপশন সি টেবিল অ্যান্ড অপশন ডি অল অফ দিস সো এর দ্য আনসার ইজ যে আমরা জানি যে অল অফ দিস হবে আমরা সেল প্যারাগ্রাফ টেবিল সবগুলোর ক্ষেত্রেই বর্ডার দিতে পারি আমরা টেবিল তো সবাই বানিয়েছি আশা করি যে টেবিল বেসিক্যালি এরকম হয় তো এক একটিকে বলে সেল এবং যখন আমরা কোনো কিছু লিখি কোনো কিছু এই জায়গাতে লেখার পরে সেটাকে বলে প্যারাগ্রাফ তো আমরা সবগুলোর মধ্যেই আমরা বর্ডার দেওয়া সম্ভব সো অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন দ্য অপশনস পোর্ট্রেটস অ্যান্ড ল্যান্ডস্কেপস কামস আন্ডার যে পোর্ট্রেটস অ্যান্ড ল্যান্ডস্কেপস কিসের আন্ডারে পড়ে যদি তোমরা জানো যে পোর্ট্রেটস অ্যান্ড ল্যান্ডস্কেপ বলতে আমরা কী বুঝি তো অ্যাকচুয়ালি প্লেসটাকে অনেকটা চৌরা করার ক্ষেত্রে সেগুলো ইউজ করা হয় তুমি চাইলে কোনো অ্যাফোর্সেস পেজকে বা কোনো মাইক্রোসফট অফিসে যখন কাম করবে তখন পেজটিকে যদি এভাবে চৌরা করতে চাও সেখানে বা যদি লম্বাতে বেশি করতে চাও তাহলে সেই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ ইউজ করতে হয় তো এখানে যে পোয়েট্রিটস দ্য অপশনস পোয়েট্রিটস অ্যান্ড ল্যান্ডস্কেপস কামস আন্ডার নিচের কোনটির আন্ডারে পড়ে যে পেপার সাইজ পেজ ওরিয়েন্টেশন পেজ লেআউট অ্যান্ড পেজ রোটেশন সো হ্যাঁ দ্য আনসার ইজ দ্য অপশন বি যে পেজ ওরিয়েন্টেশনের মধ্যে সেটি পড়ে যে পেজ ওরিয়েন্টেশনস কাম আন্ডার পোয়েট্রিটস অ্যান্ড ল্যান্ডস্কেপ যে পোয়েট্রিটস অ্যান্ড ল্যান্ডস্কেপস কামস আন্ডার পেজ ওরিয়েন্টেশন সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন এক্সাম্পলস অফ আউটপুট ডিভাইস আর দ্য নিচের কোনটি এক্সাম্পল হবে আউটপুট ডিভাইসের ইয়েস আশা করি তোমরা সবাই জানবে যে নিচের কোনটিও বেশি এক্সাম্পল অফ আউটপুট ডিভাইস সো দ্য আনসার হবে যে স্ক্রিন ইজ এক্সাম্পল অফ আউটপুট ডিভাইস ইয়েস ফ্রেন্ড স্ক্রিন ইজ এক্সাম্পল ইজ আউটপুট ডিভাইস অ্যাজ ওয়েল এজ প্রিন্টার অ্যান্ড স্পিকার সো আনসার ডি অল অফ দিস হবে যে রাইট আনসার যে উপরে সবটি হবে আউটপুট ডিভাইস এখন তোমরা বলতে পারো যে স্যার স্ক্রিন কীভাবে আউটপুট ডিভাইস স্ক্রিন থেকে তো আমরা কোনো কিছু বার করি না তো তাহলে কীভাবে আউটপুট ডিভাইস হলো বাট আমরা জানি যে স্পিকার প্রিন্টার থেকে বার করি প্রিন্টার থেকে আমরা পেজ প্রিন্ট আউট করি দ্যাট মিন্স সেটা আউটপুট ডিভাইস বা স্ক্রিনও ফ্রেন্ড আউটপুট ডিভাইস স্ক্রিন মিন্স এক্সাম্পল অফ মনিটর সো মনিটরের সাথে আমরা কিছু কিছু দেখতে পাই মনিটর যে আউটপুট করে আমাদেরকে অনেক কিছু বাট আমরা কখনো মনিটর নট এজ এ ইনপুট হিসেবে কখনো ইউজ করি না বাট স্ক্রিন যেটা মনিটর সেটা আমরা এজ এ আউটপুট হিসেবে ব্যবহার করি যে আমাদের কিছু কোনো না কিছু শো করে মনিটর সো অ্যান্ড দ্য প্রিন্টার তো আমরা সবাই জানি পাশাপাশি স্পিকার আমাদের সাউন্ড প্রোভাইড করে দ্যাট মিন্স এটাও একটা আউটপুট ডিভাইস সো অপশন ডি অল অফ দিস ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন হুইচ অফ দ্য ফলোয়িং আর ইনপুট ডিভাইস দ্য নিচের কোনটি এখন ইনপুট ডিভাইস আমরা আগে পড়েছি যে আউটপুট ডিভাইস এখন কোনটি হবে ইনপুট ডিভাইস সো আশা করি তোমরা সেটাও জানবে যে আমরা জানি যে কিবোর্ড ইজ এ ইনপুট ডিভাইস ইয়েস অ্যান্ড অলসো মাউস অ্যান্ড কার্ট্রিডার সো অল অফ দ্য অ্যাবাভ ইজ দ্য রাইট অ্যান্সার যে কিবোর্ড ইজ এ ইনপুট ডিভাইস কীভাবে কারণ কিবোর্ডে আমরা যখন কোনো কিছু টাইপ করি তখন মেশিনে সেটা স্টোর হয় সো সেই হিসাবে কিবোর্ড একটি ইনপুট ডিভাইস সেমভাবে মাউসও তো মাউস দিয়ে আমরা অনেক কিছু লিখতে পারি লেখার ক্ষেত্রে লেখা মিন্স আমরা কোনো কিছু যখন ইনপুট করি তখন সেটা স্টোরে হয় দ্যাট মিন্স মাউসও ইনপুট ডিভাইস সেমভাবে কার্ট্রিডার আমরা মেমোরি লাগিয়ে অনেক কিছু ইনপুট করতে পারি কম্পিউটারে তো সেভাবে কার্ট্রিডারও একটি ইনপুট ডিভাইস সো উপরে তিনটি হবে যে ইনপুট ডিভাইস এক্সাম্পল এইসব কোয়েশনগুলোকে কোনো ফ্রেন্ড এসে থাকে এক্সামের মধ্যে সো তোমাকে এক্সাম্পল দিবে যে এরকম অপশন দিবে যে বলবে যে কোনটি ইনপুট এবং আউটপুট ডিভাইস মার্ক করতে তো তার জন্য অবশ্যই তোমাদেরকে জানা থাকা দরকার তার পিছনে এক্সপ্লেনেশন ফ্রেন্ড তোমরা আমাদের ক্লাস কীরকম লাগছে অবশ্যই জানাতে বলবে না তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স ওপেন থাকবে অবশ্যই তোমরা তোমাদের অ্যাভেলেবল কমেন্ট করবে পাশাপাশি যারা এখন মতো লাইক করো অবশ্যই লাইক করবে তোমরা জানো যে আমরা প্রতিনিয়ত এরকম ক্লাস দিয়ে থাকি তো আমাদেরকে লাইক করে অবশ্যই মোটিভেট করবে সবসময় কোয়েশ্চেন নাম্বার 11 হুইজ দ্য চিফ অফ মাইক্রোসফট যে হুইজ দ্য চিফ অফ মাইক্রোসফট মাইক্রোসফটের প্রধান কে নিচেরকে মাইক্রোসফটের প্রধান সো আমরা জানি যে মাইক্রোসফটের প্রধান সো দ্য আনসার ইজ অপশন ডি সেটা কারো বলা রাখে না তো আশা করি সবাই সেটার আনসার জানে যে মাইক্রোসফটের প্রধান হলো যে বিল গেটস ইজ দ্য
চিফ অফ মাইক্রোসফট, ইয়েস ফ্রেন্ড, বিল গেটস। তোমরা এইসব পিডিএফগুলো ডাউনলোড করে বারবার প্র্যাকটিসও করতে পারো। আমরা জানো যে তোমাদের সুবিধাতে আমরা পিডিএফও শেয়ার করে থাকি, এবং যাদের টেলিগ্রামে জয়েন করতে প্রবলেম হচ্ছে, তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে স্যার টেলিগ্রামে জয়েন হতে পারছি না যে লিঙ্ক দ্বারা, তো আমরা আজকে দেখিয়ে দেবো কীভাবে জয়েন হতে হয় এন্ড অফ দ্য ক্লাস। তোমরা তার জন্য তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে। তাছাড়া ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাস নিয়েছি বিভিন্ন সাবজেক্টের উপরে, লাইক হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, জব রিলেটেড কোয়েশনস, প্রিভিয়াস ইয়ার কোয়েশন অ্যানালাইসিস, আরও অনেক কিছু। তোমরা সেসব ক্লাসগুলো দেখবে, কিন্তু সেসব ক্লাসগুলো ইম্পর্টেন্ট, পাশাপাশি সেসব ক্লাসগুলো ক্লিয়ার করা ছাড়া, সেসব ক্লাসগুলোর গুড মার্ক স্কোর করা ছাড়া তোমরা কখনো ক্লিয়ার করা ইম্পসিবল হয়ে যাবে। তো তার জন্য সেসব ক্লাসগুলো গুরুত্ব সহকারে সেসব ক্লাসগুলো দেখবে। সো কোয়েশন নাম্বার 12, ডিওএস, ডস স্ট্যান্ড ফর, দ্য ডস বলতে কি বুঝি, হোয়াট ইজ ডস স্ট্যান্ড ফর? সো দ্য আনসার ইজ হিয়ার, সো ডস স্ট্যান্ড ফর, ইয়েস দ্য রাইট আনসার ইজ ডিক্স অপটিক্যাল, অপশন এ, যে অপশন এ ইজ দ্য রাইট আনসার, যে ডিক্স অপারেটিং সিস্টেম, সো ডিক্স অপারেটিং সিস্টেম ইজ দ্য রাইট আনসার, সো ডস স্ট্যান্ড ফর ডিক্স অপারেটিং সিস্টেম। সো বেসিক্যালি ইট ইজ এ, বেসিক্যালি ডস হলো একটি যে কম্পিউটার প্রোগ্রাম, এবং কোনো পার্সোনাল কম্পিউটার সেটি ছাড়া রান করতে পারে না, চলতে পারে না। সো ডস একটি হলো কম্পিউটার প্রোগ্রাম, আমরা জানি যে ডস কম্পিউটার প্রোগ্রাম, এবং কোনো পার্সোনাল কম্পিউটার সেটি ছাড়া রান করবে না, করতে পারে না। এবং আইবিএম, যে আইবিএম কম্পিউটারের জন্য বানানো হয়েছিল, আইবিএম কম্পিউটারের জন্য সেটি বানানো হয়েছিল, সেটি কী নামে পরিচিত? পিসি ডস, যে পিসি ডস নামে আইবিএম কম্পিউটারের জন্য পরিচিত, এবং পার্সোনাল কম্পিউটারের জন্য এমএস ডস হিসেবে পরিচিত, ইয়েস ফ্রেন্ড। এবং কোনো পার্সোনাল কোনো কম্পিউটারে সে ডস বা ডিক্স অপারেটিং সিস্টেম ছাড়া রান করতে পারে না, চলতে পারে না। নেক্সট কোয়েশন, হুইচ শর্টকাট মেক সিলেক্ট ট্যাক্স ইটালিক, সো নিচের কোন শর্টকাটটি যে ইটালিক ট্যাক্সকে ইটালিক সিলেক্ট করতে সাহায্য করবে। সো আমরা যখন মাইক্রোসফট অফিসে কোনো কিছু লেখার পরে যদি আমি সেই ট্যাক্সটিকে ইটালিক করতে হয়, সিলেক্ট করার পরে, সাপোজ কোনো ট্যাক্সকে তুমি সিলেক্ট করে নিলে মাউস দিয়ে, কার্সার দিয়ে, তখন তুমি সেটিকে যদি ইটালিক করতে চাও, তার জন্য একটা শর্টকাট কী আছে, তো এই শর্টকাট কী কোনটি হবে, সেই শর্টকাট কী কোনটি হবে? সো দ্য আনসার ইজ ইয়ার, যে আমরা জানি যে কন্ট্রোল প্লাস আই, যে কন্ট্রোল প্লাস আই প্রেস করলে সেটি ইটালিক হয়ে যাবে। তোমরা ট্রাই করতে পারো, তোমাদের যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেখানে ট্রাই করতে পারো, কোনো কোনো কিছুকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল প্লাস আই প্রেস করলে সেটি হয়ে যাবে। নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার 14, হুইচ মেনু অর গ্রুপ উইল বি ইউজ ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য টাইপ ফেস অফ সিলেক্টেড ট্যাক্স, যে নিচের কোনটি আমরা ইউজ করি যে সেগুলোকে সিলেক্টেড ট্যাক্সগুলোকে সিলেক্টেড ট্যাক্সটের টাইপ ফেস চেঞ্জ করতে। সো সেটি কি অপশন এ যে এডিট হবে, অপশন বি ভিউ, অ্যান্ড অপশন সি ফরম্যাট, অপশন ডি টুলস। সো আনসার হবে যে ফরম্যাট হবে সেটিকে কোনো কিছুর সিলেক্টেড ট্যাক্সকে টাইপ ফেস চেঞ্জ করতে। তো দ্য রাইট আনসার ইজ হিয়ার, যে ফরম্যাট। নেক্সট কোয়েশনস, অ্যান্ড দিস ইজ লাস্ট কোয়েশন ফ্রেন্ড ফর টুডে। সো আমরা তোমাদের সাথে লাস্ট 15টি কোয়েশন আনসার পার্টিসিপেট আনসার করলাম, ডিসকাশন করলাম, তোমরা আশা করি সবটি কোয়েশনে পার্টিসিপেট করেছো এবং আনসার দেওয়ার চেষ্টা করেছো। তো এন্ড অফ দ্য ক্লাস তোমরা অবশ্যই তোমরা পিডিএফ ডাউনলোড করে সেখানে আবার প্র্যাকটিস করে নিতে পারো। কোয়েশন নাম্বার 15, কোয়েশন নাম্বার 15, ইন হুইচ আইবিএম পিসিস দ্য সিপিইউ, দ্য ডিভাইস ড্রাইভ, মেমোরি এক্সপেনশন স্লট, অ্যান্ড অ্যাক্টিভ components are mounted on a single board, which what is the name of this board, the nicher kun boot er moddhe je IBM PC CPU ebong device drive memory sob kichu expansion slot sob kichu active thake component thake attach kora, to shei boot er naam ki hobe, what is the name of this board? সো আমরা জানি যে মাদারবোর্ড, অপশন এ ইজ দ্য রাইট আনসার, যে মাদারবোর্ড হবে যে রাইট আনসার, যে মাদারবোর্ডে তোমরা দেখতে পাবে যে কম্পিউটার যখন কোনো পিসি খুলবে সেখানে দেখতে পাবে যে সবগুলা সব কিছু সেখানে অ্যাটাচ করানো থাকে, মাদারবোর্ডে লাগানো থাকে। সো আমরা জানি যে যে ব্রেন অফ কম্পিউটার ইজ কল অলসো মাদারবোর্ড। সো মাদারবোর্ড হলো সেই যেখানে সব মধ্যে সব কিছু ইনস্টল করানো বা লাগানো থাকে সব কিছু।
সো এখানে আনসার হবে যে অপশন এ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের দ্বারা কয়টি কোয়েশ্চন হলো, পাশাপাশি তোমাদের কোনো কিছু সাজেশন বা রিকোয়েস্ট থাকলে আমাদের ক্লাস সম্বন্ধে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। সো ফ্রেন্ড, তোমাদেরকে বলেছিলাম যে আমরা দেখিয়ে দেবো কীভাবে টেলিগ্রাম অ্যাপসে জয়েন হতে হয়। তোমাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট ছিল যে স্যার কীভাবে টেলিগ্রাম অ্যাপসে জয়েন হতে হয় একটু দেখিয়ে দিন, তো আমরা তার জন্য মোবাইলের স্ক্রিনশট নিয়ে আসলাম। তো তোমরা প্রথমেই প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করে, তো সেখানে সার্চ অপশনের মধ্যে তোমরা লিখবে যে ল্যান্ডস্ক্রেপ ত্রিপুরা এক্সাম। দেখো ফ্রেন্ড, আমরা সেখানে লিখে দিয়েছি যে ল্যান্ডস্ক্রেপ ত্রিপুরা এক্সাম, তোমরা সেইভাবে লিখবে ল্যান্ডস্ক্রেপ ত্রিপুরা এক্সাম। সো সেখানে লেখার পরে তোমরা এরকম একটি চ্যানেল পেয়ে যাবে, এরকম একটি চ্যানেল পেয়ে যাবে ল্যান্ডস্ক্রেপ ত্রিপুরা এক্সাম, এবং সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদেরকে এই পেজে নিয়ে আসবে, এই নেক্সট পেজে নিয়ে আসবে, এবং সেখানে সেখানে দেখবে যে লাস্টে জয়েন অপশন আছে। সেই জয়েন অপশনে ক্লিক করার পরে তোমরা জয়েন হয়ে যাবে আমাদের চ্যানেলে, এবং সেখান থেকে সবগুলো পিডিএফ ভিডিওস, প্রিভিয়াস ভিডিওস, পিডিএফ, যেসব কিছু আমরা চ্যানেলে শেয়ার করেছি সেসব কিছু এভরিথিং তোমরা দেখতে পাবে। তাছাড়া আর কোনো কিছু বলার থাকলে, জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, প্রতিদিন মতো এন্ড অফ দ্য ক্লাস। তোমরা নিজেদের খেয়াল রাখবে, বড়োদের রেসপেক্ট করবে, ছোটোদের ভালোবাসবে, পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করবো যেন মহিলা তারা সেফ ফিল করে। থ্যাংক ইউ অল, হ্যাভ এ নাইস ডে। Friends, if you not subscribe our channel, do subscribe and press the bell icon for regular update, and don't forget to like and share.